মহান মে দিবসের, মহান শ্রম দিবসে আমি সারা পৃথিবীর শ্রমজীবী মানুষদেরকে শ্রদ্ধা ভরে আমি আজকে স্মরণ করছি। সারা পৃথিবীব্যাপী যে বৈশ্বিক মহামারী চলছে কোভিড-19, এই মহামারীতে সারা পৃথিবীর জনজীবন থমকে গেছে অর্থনীতির চাকা। সেই অর্থনীতির চাকাকে সবসময় গতিশীল রেখেছেন যারা, তারা হচ্ছেন আপনারা, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ। এই বৈশ্বিক মহামারীতে সবাই যখন গৃহবন্দী, সবাই যখন লকডাউনে, কিন্তু আপনারা যারা শ্রমজীবী মানুষ, দেশের, সারা পৃথিবীর অর্থনৈতিক চালিকা শক্তিকে গতিশীল রাখার জন্য, যাপিত জীবনের যন্ত্রণা মোকাবিলা করার জন্য আপনারা ঘর থেকে বের হয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে আপনারা ফ্যাক্টরিতে যাচ্ছেন, আপনারা কাজে যাচ্ছেন। আপনাদের এই জীবন যুদ্ধের সঙ্গে আমি সংহতি জানাচ্ছি, আপনাদের প্রতি আমি ভালোবাসা জানাচ্ছি, আমি সহমর্মিতা জানাচ্ছি। আপনাদের প্রতি শুধু একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা কাজে নেমেছেন, ফ্যাক্টরিতে গিয়েছেন, কাজ করছেন, জীবনের ঝুঁকি নিয়ে, অবশ্যই আপনারা সতর্ক এবং সচেতনতার সঙ্গে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে আপনারা কাজ করবেন। একটা কথা আপনারা মনে রাখবেন, সবার আগে জীবন সত্য। আপনার জীবন যদি না থাকে, আপনি নিজে যদি বেঁচে না থাকেন, তাহলে কি হবে আপনার অর্জিত অর্থ দিয়ে? আপনারা সুস্থ, সুন্দর এবং সচেতন, নিরাপদ থেকে কাজ করবেন, সেই প্রত্যাশা আপনাদের সবার প্রতি। আর আজকের এই মহান মে দিবসে, এই মহান শ্রম দিবসে আপনাদের মতো যারা শ্রমজীবী মানুষ, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষদের প্রতি আমি জানাতে চাই আমার শ্রদ্ধা, ভালোবাসা, আমার লাল সালাম। আপনাদের সবাইকে আমার স্যালুট।